এক হাজার না দশ হাজার ডাকাত সন্ত্রাসী হাইজেকার যদি আপনার সামনে অ্যাটেক করে আপনাকে আটকাতে পারবে না কি যারা সুরাইয়া সিন তিলাওয়াত করেন তাদের তো এই আয়াতটা সকলের জানা আছে আর যারা তিলাওয়াত করেন না পারেন না তারা ওলামায়ে কেরাম থেকে মসজিদের ইমাম সব থেকে মাদ্রাসার তালেবে ইলমদের থেকে শিখে নেবেন

অনেক সময় তো গভীর হয়ে গেলে গাড়িত থাকলো গাড়ি আমাদের ভয় লাগে মনে আতঙ্ক আসে যদি আমরা ইনশাল্লাহ আল্লাহ কুদরতে শত্রুদের চোখে আবরণ পড়ে যাবে। এরপরে যদি আপনি আর একটু কাজ করেন ইয়া মোহাইমিনু বলেন দেখি ইয়া মোহাই মিনু অনেকের নাম আছে না মোহাইমিন আবার সুরা হাসের ভিতরে আছে না মোহাইমিন এটা আল্লাহ পাকের একটা নাম ইয়া মোহাইমিনু বলেন দেখি ইয়া মোহাইমিনু ইয়া মোহাইমিনু মুখস্থ হয়েছে জাল্লা জালালুহু জাল্লা জালালুহু জাল্লা জালালুহু ইয়া মোহাইমিনু

তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে তার কুদরতি কোলে নিয়ে যান সে মহান রব্বুল আলমিনের পরিপূর্ণ হিফাজতে চলে যান তাকে সারা পৃথিবীর কোন শত্রু দুশ্মন চোর ডাকাত সন্ত্রাসী তা কোনো ক্ষতিশোধন করতে পারে না মনে থাকবে তো